প্রথম থেকে দাও এই ট্র্যাকটা প্রথম থেকে বাজায় দাও এই ট্র্যাকটা প্রথম থেকে বাজায় দেন সাউন্ড অপারেটর কি আছেন প্রথম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের উদ্বোধন শেষ করে আমাদের অতিথিবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি সকল অতিথিবৃন্দ মঞ্চ আসন গ্রহণ করবেন এর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং বেলুন এবং কবুতর উড়িয়ে আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক সম্মেলনের শুভ উদ্বোধন করলেন আমাদের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের কবুতর উড়িয়ে আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন সূচনা শুরু করলেন এখনই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাব আজকের এই আমাদের যারা লিস্টেড অতিথি ছাড়া জেলা আওয়ামী লীগ এবং প্রতি থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ব্যতীত কেউ মঞ্চে থাকবেন না দয়া করে আপনারা মঞ্চ থেকে নেমে দাঁড়ান দয়া করে আপনারা মঞ্চ থেকে নেমে দাঁড়ান দয়া করে আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু আমাদের প্রশাসনের লোকজন হ্যান্ডেল করবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি যে সব ভাই বোনেরা দ্বারা দাঁড়িয়ে আছো সুশৃঙ্খল ভাবে আবার বসো দাদা তোমরা জায়গায় বসো আমাদের আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করতে দাও তোমাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা আজকের এই কামনা করছি আমাদের আজকের সম্মেলন আপনাদের মাধ্যমেই আমাদের সফলতা আসবে এইটাই আমাদের প্রত্যাশা ভিআইপি গেটে যারা ধাক্কাধাক্কি করতেছেন অনুরোধ করতেছি কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আজ তো
আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের এখনই শুরু হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম নেতা, গোপালগঞ্জের মাটিয়া মানুষের নেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই। আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সেতু যোগাযোগ মন্ত্রী, 75-এর পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের যে সুসংগত করে ধারাবাহিক রাজনীতির নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দুই দুইবার সাধারণ সম্পাদক নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম নেতা মকসুদপুর বারবার নির্বাচিত সাংসদ আমাদের প্রিয় নেতা সাবেক সফল বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্টেট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোপালগঞ্জের কৃতি সন্তান চালক আকরামুদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জামালপুর থেকে ছয়বার নির্বাচিত সাংসদ জনাব মির্জা আজম এমপি। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত গোপালগঞ্জের কৃতি সন্তান এস এম কামাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছে সহপ্রদত্ত সম্পাদক আমাদের আমাদের ছেলের সন্তান স্যাম। আমাদের মাঝে আছে মহিলা সংরক্ষিত এমপি নার্গিস রহমান। আমাদের মাঝে উপস্থিত আছে সেলিম ভাইয়ের কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক, চিটাগাং বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার নাইম আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের মাঝে আজকের এই সভার সভাপতিত্ব করছে সংগ্রামী সভাপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা চৌধুরী ইমদাদুল হক। আজকের সভা পরিচালনা করছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম পদক। আমাদের মুশফিকুর রহমান লিটনের একটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সবার কার্যক্রম আমরা এখনই শুরু করতে যাচ্ছি, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরে এবং শৃঙ্খলার সাথে আপনারা সামনে বসুন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করা হয়েছে, আমরা এখন পবিত্র পবিত্র তেলাওয়াত করবেন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মুফতি হাফিজুর রহমানকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى
واليتامى والمساكين وذارجي القربى والجارجي القربى والجاري الجنوب والصاحب بالذنب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانهم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم ارشاد হচ্ছে তোমরা ইবাদত করো আল্লাহর সদয় হও মাতাপিতার প্রতি সদয় হও নিকটাত্মীয় এতিম ও হতদরিদ্রদের প্রতি সদয় হও প্রতিবেশী এবং অসহায় মুসাফিরদের প্রতি এবং তোমাদের দাস দাসীদের প্রতি নিশ্চয় আল্লাহ যারা দাম্ভিক তাদেরকে পছন্দ করেন না আমান্ত বিল্লাহ পবিত্র কোরআনের পঞ্চম নম্বর পারা তৃতীয় নম্বর সুরা সুরা নিসার ৩৫ নম্বর আয়াত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বাবু হরশিদ ঘোষ বাবু হরশিদ ঘোষকে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি নমস্কার এবং সালাম জানাচ্ছি আজকের গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজকের শ্রদ্ধ সভাপতি প্রধান অতিথি গোপালগঞ্জের উন্নয়নের যিনি প্রতিভু এবং আচ্ছা সবাইকে আমার নমস্কার ওং বাসুদেবায় নম অখণ্ড মণ্ডলাং ব্যাপ্তং জন চরাচরং তৎপদং দর্শিতং শ্রী গুরবে নম এইবার আমি গীতা থেকে একটি শ্লোক পাঠ করছি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তুমি সকল ধর্ম ত্যাগ করে আমার শরণ লও আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব দুঃখ করিও না এখন সকল ধর্ম বলতে ভাষ্যকার বুঝাইছে গারস্থ ধর্ম সন্ন্যাস ধর্ম দান ধর্ম এবং রাজধর্ম পতিব্রত ধর্ম এই সব ধর্মকে ত্যাগ করে ভগবানকে স্মরণ করতে হবে তিনি আমাদের সকল পাপ মুক্ত করবেন নমস্কার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন সমীউল বালা সমীউল বালা আমি পবিত্র বাইবেল থেকে পাঠ করছি সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো সানন্দে সদাপ্রভুর সেবা করো আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন আমরা তাহারই আমরা তাহার প্রজা ও তাহার চরা নির্মেষ
তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। তোমরা সদাপ্রভুর, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তস্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পবিত্র বাইবেলের পাঠ এখানেই শেষ। এ পর্যায়ে আমাদের আজকের এই সম্মেলনে এ পর্যায়ে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব মাহবুব আলী খান শোক প্রস্তাব পাঠ করবেন। শোক প্রস্তাব পাঠ করবেন আমাদের প্রিয় নেতা মাহবুব আলী খান। সংগ্রামী কাউন্সিলর, ডেলিগেট ভাই বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বিগত গত 15 নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর থেকে এই পর্যন্ত জেলা আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ প্রয়াত করেছে, আজকে তাদের এবং লিপিবদ্ধ আছে সংক্ষিপ্ত নির্দেশ, এই জন্য সংক্ষিপ্ত বলছি। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাঙালি জাতির রাখার প্রজা, যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের স্বাধীনতা সম্মান বাস্তবায়ন করেছিল মহান মুক্তিযুদ্ধ 71-এর মধ্য দিয়ে, সেই আমাদের জাতির পিতা 15 আগস্ট 1975 সালের 15 আগস্ট এদেশের কিছু বিপদগামী হারে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে যাকে আমাদের আমাদের প্রিয় নেতা এবং আমাদের বাঙালি জাতির অভিভাবক বঙ্গবন্ধু, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু সহধর্মিণী বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুকে যে উৎসাহিত করেছে বেগম ফজিলতুল্লাহ চৌধুরী মুজিবকে, আজকে আমি তার নাম শোক প্রস্তাব করছি। আজকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র আমলির প্রতিষ্ঠাতা একজন ক্রীড়া অনুবাদী এবং বীর মুক্তিযোদ্ধা, আমি লেফটেন্যান্ট কর্নেল কামাল ভাইয়ের নাম প্রস্তাব করছি শোক প্রস্তাবে। আমি শোক প্রস্তাব করছি বঙ্গবন্ধুর মেজর ছেলে লেফটেন্যান্ট কর্নেল জামিলকে, আমি শোক প্রস্তাব নাম করছি ছোট্ট কিশোর ছেলে 10 বছরের যারা খাতকরা সেদিনে তাকেও রেহাই দেয় না, সেই রা ছেলের নামকে আমি প্রস্তাব করছি, শোক প্রস্তাব করছি। বঙ্গবন্ধু ছোট ভাই শহীদ আবু নাসেরকে আমি আপনার শোক প্রস্তাব করছি, শোক প্রস্তাব করছি। যুব সমাজের অহংকার, যুব সমাজের বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএলএফের অন্যতম নেতা শহীদ শেখ ফজলুর রহমানের নাম প্রস্তাব করছি, শোক প্রস্তাব করছি। বেগম আরজুমানি অন্তঃসত্ত্বা স্ত্রী যাকে সেদিন দেয়নি তার নাম শোক প্রস্তাব করছি, শোক প্রস্তাব করছি। বঙ্গবন্ধু নবপ্রেতা পুত্রবধূ সুলতানা কামাল, রজি জামাল, আমি তাদের নাম শোক প্রস্তাব করছি, শোক প্রস্তাব করছি। রব শ্রেণীবাদ কৃষক নেতা এবং তার পরিবারের যেসেনা আজকে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শোক প্রস্তাব করছি। আমি শোক প্রস্তাব কর্নেল জামিল সহ যারা সেদিন বঙ্গবন্ধুর দায়িত্বপ্রাপ্ত যারা কর্তব্য ছিল যারা জীবন দিয়েছে তাদের প্রতি, আমি বঙ্গবন্ধুর সহযোদ্ধা জাতীয় চাঁদ নেতা ছেলে অভ্যর্থনা যেহেতু হয়েছে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছে সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন ইসলাম, এম কামরুজ্জামান এবং সুরালী লাভ প্রস্তাব করছি, আমি সব প্রস্তাব করছি। 21 আগস্ট বল সেদিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে নিষ্ঠুরভাবে মেরে ফেলানোর জন্য আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য, সে 21 আগস্ট সেদিন আজকে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করছি। আইপি রহমান সহ 24 জন যারা মারা গেছে তাদের প্রতি শোক প্রস্তাব করছি। মহান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অগত ভাই সৈনিক যারা 30 লক্ষ জীবন দিয়েছে তাদের প্রতি আমি শোক প্রস্তাব করছি। 2 লক্ষ মামুন সর্বোচ্চ হারিয়েছে তাদের প্রতি আমি শোক প্রস্তাব করছি। গণতান্ত্রিক আন্দোলন থেকে চলমান এই পর্যন্ত যারা জীবন দিয়েছে এবং গোপালগঞ্জ পাঁচ উপজেলা জেলা আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ মারা গিয়েছে আমি সকলের নামে শোক প্রস্তাব করছি। তাই আজকের এই শোক প্রস্তাব থেকে আজকে আমি 1 মিনিট সকলের নেতৃত্ব বঙ্গবন্ধু সব পরিবারের যাদের লাভ বলছি সকলের উত্তর শব্দ জানানোর জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবে
সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা আমরা বৈধ সংবিধানের সকলের নাম আছে, যদি আমাদের ভুল ত্রুটির জন্য কারো নাম বাদ পড়ে থাকে এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এখানে আমাদের বিভিন্ন উন্নয়ন উপজেলা থেকে বিভিন্ন মিছিল সহ করে এসেছে এই তিরিবচি কাউন্সিলে। আমাদের আজকে যারা এখানে এসেছে সবাইকে সুশৃঙ্খলার মাধ্যমে সবাইকে বলবো আমাদের প্রিয় নেতাদের তাদের তাদের স্বাগত জানানোর জন্য। বঙ্গবন্ধু শেখ হাসিনা ব্যতীত অন্য কোনো স্লোগান আপনারা দিবেন না। পরবর্তীতে আমাদের নেতা সেলিম ভাই, কাদের ভাই ফারুক খান আর তাদেরই স্লোগান আপনারা করবেন। আমরা আপনাদের সবাইকে স্বাগত জানছি। আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, বদল লিটন সহ সকলেই লোক এসেছে, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা ফুলের সম্বর্ধনা ফুল দেব, আমরা সবাইকে ফুল দিয়ে আমরা বরণ করব জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আচ্ছা, ফুল ফুলের আমরা আমরা প্রধান অতিথি উদ্বোধক বিশেষ অতিথি আমাদের দ্বৈত প্রধান বক্তা সকলের ফুল আমরা রেখেছি নেতৃবৃন্দ বলছে সকলকে সবাইকে আমরা সেই আমরা ফুল দিয়ে তাদের বরণ করে নিলাম। আজকের আজকের এই সম্মেলনের উদ্বোধন এখানে এখনই ঘোষণা হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় সেতু যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক 75-এর পরবর্তীতে বাংলাদেশের সেদিন দিশারক ছিল দেশের রাজপথ এবং সেদিন নেতৃত্ব শূন্য ছিল। সেদিনে ছাত্র নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে সুচিত্রিত করেছিল তার এই ভারত ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দুইবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের সেই প্রাণ প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের এখন উদ্বোধন ঘোষণা করছে। বিসমিল্লাহ রহমান রহিম। আজ বাংলাদেশের অনেক সংগ্রাম আন্দোলনের স্মৃতিগাগার মধুমতি পাড়ের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ, আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি যিনি 1757 সালের 23 জুন পলাশী রামরকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই বাংলায় স্বাধীনতা সূর্য স্তমিত হয়েছিল। সেই স্বাধীনতার জন্য বাংলার মাটিতে পলাশী যুদ্ধের 100 বছর পর 1857 সালে সিপাহীরা
মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা আসেনি। পলাশিতে পলাশিতে মির্জাপর পুত্র মিরন মোহাম্মদ আলী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, আপন মানুষ বিশ্বাসঘাতক, নবাবের সৈন্য 45,000 আর লর্ড ক্লাইভের সৈন্য 3,500। দেখুন বিশ্বাসঘাতকতা কাকে বলে। বিশ্বাসঘাতকতার জন্য মির্জাফর সেনাপতি ইয়া লতিফ ইয়া রায়দুল্লাহ বিশ্বাসঘাতকতার জন্য নবাবের 45,000 সৈন্য, ক্লাইভের 3,500 সৈন্য বলের কাছে পরাজিত হয়। এটা হওয়ার কথা ছিল না। সেই বিশ্বাসঘাতকতা, এই দেশ বীরের দেশ, এই দেশ বিশ্বাসঘাতকতারও দেশ। মনে রাখবেন, পলাশির পর 75-এর 15ই আগস্ট একই ষড়যন্ত্র, ধারাবাহিকতা, যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্যবান কীর্তি, আমাদের স্বাধীনতা, যিনি আমাদের পূর্বপুরুষদের 1,000 বছরের পরাজয় অপমান রক্তের প্রতিশোধ নিয়ে 1971 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে একটি দেশ, যিনি যার জন্ম না হলে আমার ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা আজ উঠত না, যার জন্ম না হলে আমার সোনা বাংলা আমি তোমায়, এই সঙ্গীতে আমি উজ্জীবিত আন্দোলিত হতে পারতাম কিনা সন্দেহ। আজ সেই মহামানব, যে মহামানব এই দেশ এ জাতিকে সৃষ্টি করেছেন, আমি গোপালগঞ্জের মধুমতি পাড়ে দাঁড়িয়ে জেলা সম্মেলনে আমি অভিবাদন জানাচ্ছি, গোপালগঞ্জের মাটিকে আমি স্যালুট জানাচ্ছি। এই মাটিতেই আমার পিতা, আমার রাজনৈতিক পিতা জন্ম নিয়েছিলেন। এই মাটি ধন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কে বলে তুমি নেই, তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের ফলায়, তুমি আছো বাংলার শ্রমিকের হাতুড়ি গাইতিতে, তুমি আছো বাংলার মাঝিমাল্লার ভাটিয়ালি গানে, তুমি আছো বাংলার লালনের দোতারায়। কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, যতদিন এই ঘন সবুজে পটভূমিতে লাল সূর্যের পতাকা পথ পথ করে উঠবে, যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন বাংলায় নদীর কলতান থাকবে, যতদিন বাংলা সমুদ্রের গর্জন থাকবে, ততদিন এই কৃষ্ণচূড়া রক্ত পলাশের বাংলা পদ্মা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র মধুমতির তীরে বাঘার নদীর তীরে অগণিত মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু তুমিও বেঁচে থাকবে। যাহার অমস্তা প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয়,
মৃত্যুর শাসনে দেশের মাটি থেকে নীল যারে হরি দেশের হৃদয় তারে রাখিয়াছি বলি মুছিবে না চিহ্ন তার শত যুগান্তরে অনন্তকালের মহা অনন্ত প্লাবনে আজকের সবাই জেলা আওয়ামী লীগের প্রবীণ অসুস্থ নেতা সংগ্রাম আন্দোলন করেছে দীর্ঘকাল এমদাদ ভাই এখানকার সভাপত্য করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি 75 শেখ ফজল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি তাদের আমরা হারিয়েছি শেখ কামাল শেখ জামাল রোজি জামাল সুলতানা কামাল কর্নেল জামিল শেখ আবু নাসের আব্দুরব সেনিয়াবাদ শেখ ফজল হক মনির বাড়িতে যখন ঘাতকেরা হামলা করে তাকে হত্যা করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে সে সময় যিনি সেখানে রক্তাপ্লুত অবস্থায় পড়েছিলেন মৃত ভেবে তাকে রেখে গিয়েছিল না হলে আজকে সেলিম ভাইকে আমরা দেখতে পেতাম না সেই সেলিম ভাই গোপালগঞ্জের মানুষের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশে সবাই তাকে সেলিম ভাই বলে জানে শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক সেলিম ভাই আমি বাংলার বাণীতে তিনি সম্পাদক আমি তার সহকারী সম্পাদক হিসাবে বাংলার বাণীতে লিখতাম অনেক রজনী আমাদের কেটে গেছে মতিঝিলের বাংলার বাণীতে আজকে দুঃসময়ে যিনি এমপি হয়েছিলেন তখন আমাদের নেত্রী দেশে ফেরেননি শেখ সেলিম জননন্দিত নেতা সেদিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেলিম ভাই শেখ ফজল করিম সেলিম আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এখানে আরো যারা উপস্থিত আছেন আমাদের মকসুদপুর থেকে নির্বাচিত জননেতা আমাদের প্রিয় যিনি দেশে বিদেশে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করেন আমাদের নেত্রীরও আস্থাভাজন কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আমাদের প্রেসিডিয়াম এখানে আছেন সুখে দুঃখে শেখ হাসিনার সঙ্গে যিনি থাকে সব সময় ছিলেন মন্ত্রী নেই এমপি নেই তারপরও আছেন এই মানুষটা দীর্ঘ সময় ধরে আছে আমি কি আসবো তো এটা
এই ভদ্রতাটা এই মাটিতে বঙ্গবন্ধু শিখিয়েছে। আজকে এখানে আরো উপস্থিত আছেন ঢাকা বিভাগের দক্ষ পরিশ্রমী জনপ্রিয় সংগঠক, ছয়বার নির্বাচিত এমপি জামালপুরে মির্জা, হাত তোল। এখানে আছেন বেচারা দুর্ভাগ্য বড় নেতা, কিন্তু এমপি হওয়ার লক্ষণ সৌভাগ্যটা হয় না। মুকসেদপুরে ফারুক ভাই বসে গেছেন, কামালের আর উপায় না, যা সে কাজ করে বিশিষ্ট সংগঠন আওয়ামী লীগ যে কজনকে সংগঠনের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে কামালের নাম প্রথম সারিতে উল্লেখ করতে। এস এম কামাল আমাদের সাংগঠনিক সম্পাদক, তারপরে আমাদের নাইম সেলিম ভাইয়ের সন্তান এখানে কাজ করে, ঠিক নাই, তারপরে আমাদের উপদপ্তর সম্পাদক তরুণ ভালো লেখে এবং খুবই পরিশ্রমী, সারাদিন অফিসে বসে থাকে। আমাদের সায়েম উপদপ্তর সম্পাদক গোপালগঞ্জে বাড়ি, তারপর নার্গিস এটাও গোপালগঞ্জের, গোপালের এটাও গোপাল থেকে আসছে, গোপালগঞ্জের সন্তান সে নার্গিস আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এখানে এই তো আর কে আছে, জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, এত নাম নিতে পারবো না, মাফ করবেন দয়া করে। তো কি অবস্থা, ভালো আছেন? খেলা হবে? হবে, অপেক্ষা করো, নির্বাচনে খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, বিএনপির আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে, আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে হবে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে, হাওয়া ভবন আরেক নাম খাওয়া ভবন, তারেক রহমান ওই যে মুসলেকা দিয়ে 111 এর জরুরি সরকারের কাছে, আমি আর ফিরব না রাজনীতি, এখানেই ইস্তফা দিলাম, রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গীকার করে লন্ডনে পাড়ি জমিয়েছে, অর্থ পাচার করে এফবিআইয়ের কাছে ধরা খেয়েছে, এফবিআই ঢাকায় আদালতে সাক্ষ্য দিয়েছে, সিঙ্গাপুরে অনেক অর্থ পাওয়া গেছে, নগদ কিছু আমরা ফেরতও পেয়েছি, তারেক আর কোকো সেই অর্থ পাচারকারী, সুইস ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশে বিলাসবহুল মার্কেট যার নামে আছে, সেই লন্ডনে বসে বসে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র
করে যাচ্ছে তারে ক্রমা আবাবনের অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে কারা বাংলাদেশে কত টাকা পাচার করেছে সব শেখ হাসিনা খতিয়ে দেখছেন এই টাকা উদ্ধার করা হবে টাকা পাচারকারী তারেক রহমান সব যারাই আছে প্রত্যেকের টাকা উদ্ধার করা হবে ভাই এখন স্লোগান দিবেন না এখন একটু ব্যানার পোস্টারগুলো নামান গোপালগঞ্জ শৃঙ্খলা দেখাতে হবে সেলিম ভাই সামনে আছেন আপনি স্লোগান না দিলেও উনি নেতা থাকবেন উনি গোপালগঞ্জের না বাংলাদেশের নেতা তো এটা স্লোগানটা একটু বন্ধ করেন আমি একটু আসছি মেহমান সেলিম ভাই তো আর মেহমান না গোপালগঞ্জ উনি হলেন হোস্ট উনি হলেন হোস্ট আমরা আসছি বাইরের গেস্ট আমরা বাইরের লোক কাজে আমাদের কথাগুলো কি বলি একটু শুনেন এই ওখানে বন্ধ করেন বন্ধ করেন এই নামান এগুলো নামান এগুলো নামান প্লিজ নামান যারা বেশি এগুলো করছেন তাদের নাম কিন্তু কাটা যাবে খবর আছে খবর আছে খেলা হবে হবে তো খেলা ফকরুল বলে কি ফকরুল এখন এক নাটক শুরু করছে নাটক কি কোথাও সমাবেশ দিয়ে সাত দিন আগে থেকে প্রচার করে মিথ্যাচার করে বাধা তারপরে চালের বস্তা সঙ্গে টাকার বস্তা আশেপাশে আমাদের নেই মুক্তিযুদ্ধের ঘোষণাস্থল সাতই মার্চ সেলিব্রেশন মুক্তিবাহিনী মিত্রবাহিনীর যেখানে আত্মসমর্পণ মুক্তিবাহিনী মুক্তিবাহিনী মিত্রবাহিনীর কাছে পা খাড়াদার বাহিনীর যেখানে আত্মসমর্পণ সেই সরোয়ার্দী উদ্যান উনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না ফকরুল বলেছে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না মুক্তিযুদ্ধকে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন মুক্তিযুদ্ধ স্বাধীনতার নাম শুনলে ভেতরে ভেতরে এদের বুকের জ্বালা অন্তরে জ্বালা মুখে বলে না ফকরুলের মুখে মধু অন্তরে বিষ অন্তরে বিষ বিষ ছাড়া আর কিছু আছে ফকরুল সাহেব অনুমতি দিয়েছে অনুমতি চেয়েছে অনুমতি দিয়েছে আপনাদের মিটিং কেউ ডিস্টার্ব করবে না আমরা রাজশাহীতেও বলে দিয়েছি পরিবহন ধর্মঘট যেন না করে ঢাকায়ও পরিবহন ধর্মঘট হবে না নেত্রী বলে দিয়েছে ঠিক আছে খেলা হবে এরপরও যদি বাড়াবাড়ি করেন লাফালাফি করেন এরপরও যদি আগুন নিয়ে নামেন এরপরও যদি লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে নামেন তাহলে খবর আছে খেলা হবে দারুণ পাল্টাপাল্টি আমরা করব না আমরা পাল্টাপাল্টি করব না আমরা শান্তি চাই আমরা ক্ষমতায় আছি ক্ষমতা থেকে অশান্তি কেন আমরা সৃষ্টি করি আতঙ্ক কেন মানুষকে আতঙ্কে রাখবে আমরা তো মানুষকে শান্তিতে রাখতে চাই কারণ আমরা ক্ষমতায় আছি
অশান্তি হলে তো আমাদের সেখানে মাথা কামাতে। আমি বিএনপিকে আবারও বলতে চাই, আসুন পরবর্তী নির্বাচনে আসুন। ফখরুল গতকাল বলেছে সরকারকে সেফ এক্সিট নিতে। আমি বলতে চাই সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনই প্রমাণ হবে কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে। সরকার পতনের হাঁক ডাক দিয়ে কোনো লাভ নেই। বিশ্বে কি অবস্থা? আজকে যুদ্ধ, যুদ্ধের জন্য নিষেধাজ্ঞার জন্য আমরা আজকে একটু বিপদে আছি। মানুষ কষ্টে আছে, অভাবী মানুষ, সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষ কষ্টে আছে। এটা শেখ হাসিনা নিজেই স্বীকার করে চেষ্টা করছেন তিনি। এখনো বাংলাদেশে সোমালিয়া সুদানের মতো দুর্ভিক্ষ হয়। এখনো আমরা অনেক দেশের তুলনায় ভালো আছে। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, ঠিক আছে? এত সৎ মানুষ 75-এর পর বাংলাদেশের রাজনীতি আর একজনও আসেনি, এত সাহসী রাজনীতি আর একজনও নেই এই বাংলায়। তার মতো ত্যাগী, তার মতো বিচক্ষণ, তার মতো দক্ষ প্রশাসক আর একজনও আসে। শেখ হাসিনা আমাদের নেত্রীকে নিয়ে আমরা গর্ব করি। যতদিন আছে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো মধুমতির তীরে, আর একবার দরকার শেখ হাসিনার সরকার, আর একবার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা, নৌকা, আরো জোরে, আরো জোরে, শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একথা বলে আমি বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় যুব সমাজের আইকন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সুযোগ্য নেতা জনতা জনাব শেখ ফজলুল করিম এমপি সাহেবের। আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ শাখার ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা জনাব চৌধুরী ইমদাদুল হক, আজকের এই সভার সঞ্চালন করছেন আমাদের আর এক ভাই মাহবুব আলী খান। আজকের এই সভার
প্রধান আজকের এই সভার উদ্বোধক উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক করেছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় নেতা যিনি সারা বাংলাদেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের জননেত্রীর হাতকে শক্তিশালী করে রেখেছেন আমাদের সেই সবার প্রিয় নেতা সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাই জনাব উবাইদুল কাদের এমপি আজকের এই সভার প্রধান অতিথি আমাদের গোপালগঞ্জের গর্ব আমাদের গোপালগঞ্জের সবার প্রিয় যার কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে যেহেতু আমাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার ব্যাপারে বলা হয়েছে আমাদের সবার প্রিয় গোপালগঞ্জ থেকে বারবার নির্বাচিত এমপি আমাদের সবার প্রিয় শেখ পরিবারের অন্যতম সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি ভাই আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ফারুক খান এমপি মুকসিদপুর কাশিয়ানী বারবার নির্বাচিত যিনি ওই এলাকার উন্নয়নের রূপকার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ উপদেষ্টা পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সভাপতি এফবিসিসিআই আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার আরেক প্রিয় বড় ভাই যিনি জামালপুরের কৃতি সন্তান যার কথা আমাদের আমাদের জননেতা কাদের ভাই বলে গেছেন যিনি জামালপুরের কৃতি সন্তান যিনি দুর্দিন দুর্যোগে এমপি হয়েছেন আমাদের পাশে বঙ্গবন্ধু অভিনেত্রী যিনি আমাদের দেখভাল করে রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই গোপালগঞ্জের আরেক কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল এস এম কামাল হোসেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব সায়েম খান উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন শেখ সেলিম ভাইয়ের কৃতি সন্তান এবং সুযোগ্য সন্তান যে আমাদের আমাদেরই সন্তান আমি তারে ব্যক্তিগতভাবে আমার সন্তানের মতোই দেখি আমি তারে অনেক ভালোবাসি সন্তান হিসেবে এবং আমি দোয়া করি সে আরো অনেক অনেক উন্নতি করবে বাংলাদেশ আওয়ামী লীগে এবং সে সত্যি সত্যি একটা ভালো ছেলে আমার আমার প্রিয় ছেলে শেখ ব্যারিস্টার শেখ নাঈম বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখানে আরো উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে আছেন গোপালগঞ্জের পাঁচটা উপজেলার সমস্ত উপজেলার সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ এবং আরো বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ আওয়ামী লীগ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন আমি প্রথমে গভীর দুঃখ প্রকাশ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সহ ওনার পরিবারে যারা 15ই আগস্টে যারা মৃত্যু শাহাদত বরণ করেছেন তাদের আমি আরো গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি যারা 1971 সালের 30 লাখ ভাই এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে আমি তাদের ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি গোপালগঞ্জের ভাই এবং বোনেরা আমার আর বলার কিছু নাই সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখেই আমাদের আজকের এই এই সম্মেলন তাই আমি একটা কথাই আপনাদের বলবো আমরা গোপালগঞ্জবাসী গর্বিত যে স্থানে এই পবিত্র স্থানে আমার বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এই পবিত্র স্থানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছে তাই আমরা সবাই দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আবার কিভাবে আমার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব বাংলাদেশ আওয়ামী লীগকে আবার এই সরকার গঠনে সহযোগিতা করব এইটাই হবে আমাদের প্রত্যাশা তাই সবাইকে বলবো আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করেন এবং নতুন যে কমিটি দিবেন আমাদের
মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনীতির পূর্ণভূমি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, ত্রিবার্ষিক কাউন্সিলে ইতিমধ্যেই উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ইতিমধ্যে এই ত্রিবার্ষিকী কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন কর্মবীর আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আজকের এই ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গোপালগঞ্জের আরেক গর্ব, গোপালগঞ্জের মোকশেদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য, মোকশেদপুরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে আজকের এই কাউন্সিলে অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের অন্যতম সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগের দক্ষ সংগঠক, জামালপুর থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জনাব মির্জা আজম এমপি। উপস্থিত আছেন গোপালগঞ্জের এই পূর্ণভূমির আর এক সন্তান, যিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য রাজশাহী বিভাগে দক্ষ সংগঠকের মতো বাংলাদেশ আওয়ামী লীগকে গুছিয়ে চলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন। উপস্থিত আছেন আমাদের বোন সংরক্ষিত নারী সংসদ সদস্য নার্গিস রহমান। উপস্থিত আছেন যুব সমাজের অহংকার, যুব নেতা, যুব সমাজের আইকন জনাব শেখ ব্যারিস্টার শেখ নাঈম সহ এখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায় থেকে আগত কাউন্সিলর ডেলিগেটবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের প্রথমেই স্মরণ করছি, শ্রদ্ধা অবনত চিত্তে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, আদর্শবাদী রাজনীতির মুকুটহীন সম্রাট, প্রগতিবাদী রাজনীতির বরপুত্র, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিজয় কেতন উড়িয়ে পরাধীনতার সৌহদ্দি ডিঙিয়ে বাঙালিকে স্বাধীনতা এনে দেওয়া সেই নেতৃত্ব, বাংলার বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সাধনার ধন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা সহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ জাতির পিতার পরিবারের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি অভিজ্ঞতায় আপনাদের সামনে শিশুসম, এই অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার ধৃষ্টতা দেখাবো না। আমি আপনাদের এই মাটির সন্তান, আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির পূর্ণভূমি গোপালগঞ্জ, গোপালগঞ্জের মানুষ হিসেবে আপনারা যদি আপনাদের এই ক্ষুদ্র ছোট মানুষটির জন্য সবসময় সহায়ক থাকেন, দোয়া রাখেন, তাহলে হয়তো আমি মনে করি আমি আমার আগামী দিনের রাজনীতিতে এগিয়ে যেতে পারবো। আমি 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 শুধু যে কথাটা বলবো সেটা হলো
প্রত্যেকটা নির্বাচন আসলেই একটা বায়বীয় সংকট তৈরি করা হয়। নির্বাচন যখন সামনে আসে তখন যে সংকটের নামে, যে আন্দোলনের নামে যে ধরনের সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করা হয়, এটা কোনো নির্বাচনে শুধুমাত্র রাষ্ট্রক্ষমতা দখলের বিষয় না, এটা আমাদের জন্য মনে রাখতে হবে, এটা আমাদের জন্য যুদ্ধ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে রুখতে পেরেছি, কিন্তু তাদের যে সদ্যবশী প্রেতাত্মা গ্রুপ এই বাংলাদেশে রয়ে গেছে, গত 50 বছরে এই বাংলাদেশের মাটি থেকে, আলো থেকে, পানি থেকে তারা পরিপুষ্ট হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। এই লড়াই হলো এ রাষ্ট্রের আদর্শ, এ রাষ্ট্রের চরিত্র কোন দিকে যাবে সেই লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। এই লড়াইয়ের দুটি পক্ষ, একটি পক্ষে মুক্তিযুদ্ধের চেতনাধারী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নের আমাদের পক্ষ, আর একটি পক্ষ হলো 1971 সালের পরাজিত শক্তি, যারা পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছে, যারা গত 50 বছরে বাংলাদেশের মাটিতে শিকড় গেড়ে শাখা উপশাখা গজিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে যদি আমাদের এই লড়াইয়ে আমাদের জয় ব্যতীত অন্য কোনো আমাদের গত্যন্তর নেই, অন্য কোনো গন্তব্য নেই। যদি আমরা এই লড়াইয়ে জিততে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ, এবং এই লড়াইয়ে আগামী সারা বাংলাদেশকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে, সাহস যোগাবে, সারা দেশের আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছ থেকে সেই সাহস নিয়েই আগামী লড়াইয়ে জয়যুক্ত হবে বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করে এখানে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের গোপালগঞ্জের গর্ভ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা জনাব এস এম কামাল হোসেন। জননেতা জনাব এস এম কামাল হোসেন। ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইমদাদুল হক এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে 1975 সালের 15 আগস্টের পর যিনি জেলখানা থেকে ছাত্রলীগের সভাপতি হয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর যিনি নেত্রীর পাশে থেকে দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছেন, আজকে দলের সুযোগ্য সাধারণ সম্পাদক, সফল সড়ক ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আজকের উদ্বোধক তার বক্তৃতায় বলেছেন, সেদিন তারও বেঁচে থাকার কথা না, আল্লাহ রক্ষা করেছেন। ভাই বাবিকে নিয়ে রক্তাক্ত অবস্থায় ভাই বাবিকে নিয়ে হাসপাতালে গিয়েছেন, সেদিন তাকেও হত্যা করার কথা ছিল। আমাদের অভিভাবক, গোপালগঞ্জের অভিভাবক, আপনারা যাকে বারবার নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যিনি বেশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের সেই অভিভাবক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সাবেক সফল মন্ত্রী, জাতীয় নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি বক্তব্য রাখবেন। কাশিয়ানি মকসিদপুর থেকে বারবার নির্বাচিত সংসদ, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা জনাব ফারুক খান এমপি বক্তব্য রাখবেন। কুটালিপাড়ার কৃতি সন্তান জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত, বঙ্গবন্ধুর স্নেহভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব কাজী আকরামউদ্দিন আকরাম ভাই বক্তব্য রাখবেন। এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সংসদ, আমার প্রিয় বন্ধু মির্জা আজম এমপি বক্তব্য রেখেছেন। গোপালগঞ্জের সন্তান, ছাত্রলীগের সাবেক নেতা, উপদপ্তর সম্পাদক আমাদের সিনায়ের সায়েম খান বক্তব্য রেখেছেন। সংরক্ষিত আসনের মহিলা এমপি, প্রিয় ভাই ও বোনেরা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, গোপালগঞ্জ এখান থেকে কিছু দূর ঘুমিয়ে আছেন জাতির জনক বঙ্গবন্ধু। সেদিন বাবা মার আদরের খোকা খোকা থেকে শেখ মুজিব বাইগার নদীর তীরে জন্মগ্রহণকারী
সেই খোকা খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে যিনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে যিনি জাতির পিতা হয়েছেন, জাতির পিতা থেকে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন, তিনি নিজে ঘোষিত হননি। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে এই জনপদে অনেকেই স্বপ্ন দেখেছেন কথা বলার জন্য, কিন্তু পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে নিঃস্বার্থভাবে আপোষহীনভাবে কেউ কথা বলেননি। সেদিন টুঙ্গিপাড়ার ভাইগার নদীর তীরে বাবা মার প্রিয় খোকা বাঙালির স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সেই খোকা বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করতে করতে আন্দোলনের বাঁকে বাঁকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই বাঙালির স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবনের 14টি বছর পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়েছেন, বাঙালির প্রশ্নে আপোষ করেননি। সেই বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় ঘুমিয়েছেন, যিনি যার নেতৃত্বে বাঙালির ঐক্যবদ্ধ হয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, যিনি বাংলাদেশের বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল, যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের এই মাটিতে দাঁড়িয়ে বঙ্গ খুনিদের বিচার করেছেন জনগণের রায় নিয়ে। বঙ্গবন্ধু, তুমি স্বপ্ন দেখেছিলে তোমার বাংলাদেশ সোনার বাংলা হবে, তুমি স্বপ্ন দেখেছিলে তোমার বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তা পাবে। বঙ্গবন্ধু, তোমার শেখ হাসিনা তোমাকে হত্যা করার পর যারা বাংলাদেশকে জঙ্গিবাদের বাংলাদেশ বানিয়েছিল, পাকিস্তান বানিয়েছিল, ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ সন্ত্রাসের বাংলাদেশ বানিয়েছিল, তোমাকে হত্যা করার পর যারা তোমার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে তোমার বাংলাদেশকে, তোমার শেখ হাসিনা আজকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু, তুমি ছিলে বিশ্বের নেতা, আলজেরিয়ার সম্মেলনে দাঁড়িয়ে তুমি বলেছিলে বিশ্ব দুই ভাগে বিভক্ত, আমি শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে, তুমি ছিলেন বিশ্ব নেতা, তোমার শেখ হাসিনা আজকে বিশ্বের শ্রেষ্ঠ দ্বিতীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু, তোমার শেখ হাসিনা আজকে বিশ্বের শ্রেষ্ঠ সৎ প্রধানমন্ত্রী, তোমার শেখ হাসিনা ক্রাইসিস মোকাবেলায় বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী যে ক্রাইসিস মোকাবেলা করতে পারে। বঙ্গবন্ধু, শুধু তাই নয়, তোমার শেখ হাসিনা তোমার মতো গর্জে উঠেছিল এবারের জাতিসংঘে, যে জাতিসংঘে দাঁড়িয়ে উন্নত দেশগুলোর সরকার প্রধানরা, শক্তিশালী দেশের সরকার প্রধানরা যা বলতে পারেনি, তোমার শেখ হাসিনা জাতিসংঘে দাঁড়িয়ে সেই কথা উচ্চারণ করেছেন, বলেছেন বন্ধ করো যুদ্ধ, যে যুদ্ধে বিশ্বের সাধারণ মানুষ না খেয়ে থাকবে, যে যুদ্ধে বিশ্বের সাধারণ মানুষ কষ্ট পাবে, সেই যুদ্ধ বন্ধ করতে হবে। বাপের বিটি শেখ হাসিনা, শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, বঙ্গবন্ধু, তাই তোমার প্রতি আমাদের সালাম। বঙ্গবন্ধু, তোমার শেখ হাসিনা তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্য রাখবো না, শুধু বলতে চাই এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, কার বিরুদ্ধে? আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে, আপনাদের শেখ হাসিনার বিরুদ্ধে, যে শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আছে, যে শেখ হাসিনা আছে বলেই খুনি জিয়ার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন, জিয়া থেকে খালেদা জিয়া, যারা বাংলাদেশকে পাকিস্তান বানিয়েছিল, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে বানিয়েছিল, যারা বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছিল, যারা বাংলাদেশকে দুর্ভিক্ষের রাষ্ট্রে বানিয়েছিল, সেই বাংলাদেশকে আজকে আমাদের শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, কি বলা হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। IMF কয়েকদিন আগে আসলেন, মিটিং করলেন, বললেন 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ শ্রীলঙ্কা বা পাকিস্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং বাঙালিরা বলছেন খালেদা জিয়া ক্ষমতায় থাকলে বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার আগে
বাংলা এই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যেত। প্রিয় ভাই ও বোনেরা, ওরা বললেন করোনার সময় যে করোনায় লাখ লাখ লোক না খেয়ে মারা যাবে, বিশ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আমাদের শেখ হাসিনা, আপনাদের শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে দেখভাল করলেন, একটি লোক না খেয়ে মারা যায়নি। ওরা বললেন ভ্যাকসিন আসবে না। আমাদের আপনাদের শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন 2022 সালের মার্চ মাসের মধ্যে বাংলাদেশের 80% লোক ভ্যাকসিন পাবে, তাই পেলেন। ওরা বললেন পদ্মা সেতু হবে না। আমার আপনার প্রিয় নেত্রী শেখ হাসিনা বললেন পদ্মা সেতু হবে। 21 জন তথাকথিত বুদ্ধিজীবী খালেদা জিয়ার সুরে সুর মিলিয়ে বললেন শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবে না, অর্থের অপচয় হবে, লুটপাট হবে। শেখ হাসিনা বললেন সংসদে দাঁড়িয়ে, আমি শেখ হাসিনা জনগণ হচ্ছে শক্তি, জনগণের টাকায় পদ্মা সেতু করব। করলেন 2021 সালের 31শে ডিসেম্বর, যেদিন 21 সাল বিদায় নেয়, আমরা ঘুমিয়েছিলাম শেখ হাসিনা শেখ রেহানা পদ্মা সেতুর উপর। সূর্য উঠছে, শেখ হাসিনা জবাব দিচ্ছেন তাদেরকে, খালেদা জিয়া বিএনপি আর ওই তথাকথিত সুশীল সমাজকে যারা বলেছিল পদ্মা সেতু হবে না, সেদিন জবাব দিয়েছেন ছোট বোনকে সাথে নিয়ে। দেখেন বঙ্গবন্ধু যেমন বাঙালির স্বপ্ন বাস্তবায়নে কারো কাছে মাথা নত করেনি, আমি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বাঙালির স্বপ্ন বাস্তবায়নে কারো কাছে না মাথা নত করি না। বাঙালি বললেন সবার শেখের বেটি, শেখ যেমন কারো কাছে মাথা নত করেনি, শেখের বেটি শেখ হাসিনা কারো কাছে মাথা নত করেনি। প্রিয় ভাই ও বোনেরা, এই ষড়যন্ত্র অপপ্রচার কেন করছেন? লন্ডনে বসে সন্ত্রাসী দাউদ ইব্রাহিম আর আইএসআই আর তারেক জিয়া ক্যাসিনোর হাউজের সামনে বসে, আসরে বসে ষড়যন্ত্র করছেন, মিথ্যাচার করছেন, নির্দেশ দিচ্ছেন মির্জা ফখরুলকে, সকালে একবার বিকেলে একবার রাত্রে একবার, মির্জা ফখরুল পাগল হয়ে গেছে, উন্মাদের মতো বলছেন ডিসেম্বর মাসে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না। গোপালগঞ্জের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িতে গোপালগঞ্জে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের 1 ডিসেম্বর দাঁড়িয়ে বলতে চাই, মির্জা ফখরুল তোমার নেতা মুসলিকা দিয়ে পালিয়ে গিয়েছেন, ইত্তেফাকের নিউজ 22,000 কোটি টাকা তারেক মামুন বিদেশে পাচার করেছেন, ইত্তেফাকের নিউজ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, বিএনপি নেতা কর্নেল অলি বলেছেন 15-12 জন মন্ত্রীর সিন্ডিকেট ছিল যারা বছরে 20,000 কোটি টাকা সুদ নিয়েছেন, মির্জা ফখরুল সেই দুর্নীতিবাজ ভোট ডাকাত ভোট চোরের দলের প্রতিনিধিত্ব করেন আপনি, আপনি তারেক জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুর তনয়কে ক্ষমতায় থাকতে দেবেন না। ডিসেম্বর মাসে আমরা বলছি এই মাস বিজয়ের মাস, এই মাস মুক্তিযুদ্ধের মাস, এই মাসেই পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিল, বাঙালির অস্ত্র ছিল জয় বাংলা, বাঙালির অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধু মুজিব, বঙ্গবন্ধু মুজিব ছিল বাঙালির অনুপ্রেরণা, আর মুখে ছিল জয় বাংলার স্লোগান। সেই স্লোগানে তোমার প্রিয় নেতা জিয়া রহমানের স্বাধীন পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। আর এই ডিসেম্বর মাসেই বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনার কাছে তোমাদের আত্মসমর্পণ ঘরে তুলে ঘরে চলে যেতে হবে। রাস্তায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার নিতে গিয়ে বলতে চাই, রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ স্লোগান দেয় 75-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার, এক সেই 75-এর খুনিরার 21 আগস্টের গ্রেনেড হামলাকারীরা রাস্তায় স্লোগান দেবে আর আমরা আঙুল সুস্পেইটে ভাবার কোনো কারণ নাই। যারা স্লোগান দেবে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার, ওদের ঘরে তুলে দিতে হবে। আওয়ামী লীগের সেকেন্ড হোম হচ্ছে রাজপথ,
রাজপথে আওয়ামী লীগের জন্ম, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু রাজপথেই মানুষের দাবি আদায় করেছেন। বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা রাজপথে লড়াই করে জিয়াকে বিদায় দিয়েছেন, এরশাদকে বিদায় দিয়েছেন, খালেদা জিয়াকে বিদায় দিয়েছেন। জিয়া খালেদা জিয়ার প্রতিনিধি, বিএনপিরা রাস্তায় চিৎকার করবে আওয়ামী লীগের কর্মীরা লেবনসের সুসপেইডে ভাবার কোনো কারণ নাই। আজ থেকে প্রতিজ্ঞা হবে, যেখানেই স্লোগান হবে, পঁচাত্তরের খুনিরা যেখানে থাকবে, একুশ আগস্টের খুনিরা যেখানে থাকবে, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া যাবে না। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুধু বিদায়ের আগে বলতে চাই, গণতন্ত্র কিসের গণতন্ত্র? যে গণতন্ত্রে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয় না, যে গণতন্ত্রে একুশ আগস্ট আমার অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড নিক্ষেপ করা হয়, কিসের গণতন্ত্র? যে গণতন্ত্র ছাত্রলীগের নেতা তুষারকে গুলি করে হত্যা করা হয়, যে গণতন্ত্র খুলনায় মঞ্জুরুল ইসলামকে হত্যা করা হয়, সাংবাদিক নেতা মানিক চন্দ্র শাহকে হত্যা করা হয়, তাদের জন্য গণতন্ত্র? ওই গণতন্ত্র আমরা চাই না, যে গণতন্ত্র আমার অনুভূতি, আমার শক্তি, আমার সাহস শেখ হাসিনাকে কেড়ে নিতে চায়, হত্যা করতে চায়, ওদের গণতন্ত্র বাংলাদেশে হবে না। এই আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আজকের এই সম্মেলনে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন নেতা, জামালপুর থেকে ৬-৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব মির্জা আজম এমপি, জননেতা জনাব মির্জা আজম এমপি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা শাখার আজকের ত্রিবার্ষিক সম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান জননেতা, গোপালগঞ্জ জেলার মানুষের অত্যন্ত প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন জনাব চৌধুরী এমদাদুল হক। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের যিনি রেকর্ড সৃষ্টি করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদ সৃষ্টির পর একমাত্র সংসদ সদস্য যিনি ৮-৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী থেকে, আপনাদের সেই প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং এই গোপালগঞ্জ সদা সারা বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার নেতৃত্বে আমি যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম, তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, আমার সেই প্রিয় নেতা শ্রদ্ধাভাজন শেখ ফজলুল করিম সেলিম এমপি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, এই গোপালগঞ্জ থেকে যিনি ৫-৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিপ্লবী জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান এমপি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প বাণিজ্য উপকমিটির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, এই গোপালগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এই গোপালগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জননেতা এস এম কামাল হোসেন। উপস্থিত রয়েছেন আপনাদের স্নেহের অত্যন্ত ছোট ভাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিমের সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাইম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদপ্তর সম্পাদক, এই গোপালগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সায়েম খান। উপস্থিত রয়েছেন এই গোপালগঞ্জ সংরক্ষিত আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন,
এবং ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের নেত্রী প্রিয় বোন নার্গিস রহমান এমপি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা জনাব চৌধুরী আমদাদুল হক এবং আপনাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী প্রচার সম্পাদক বদিউল আলম বদর উপস্থিত জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ মৎস্যজীবী লীগ তাঁতি লীগ সহ আমার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনের বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহান শিক্ষক সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা জোট নিরপেক্ষ আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জুলিও কুরি পদকে ভূষিত বিশ্ব শান্তির দূত শতাব্দীর মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে যারা শহীদ হয়েছেন বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ আবু নাসের এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই শেখ ফজলুল রকমনির আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই ১৯৭৫-এর 15ই আগস্ট আরও যারা শহীদ হয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে যেই 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের সকলের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই ২০০৪-এর 21শে আগস্ট আইবি রহমান সহ যে 24 জন মানুষ গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং আজকে গোপালগঞ্জ জেলার ত্রিবার্ষিক সম্মেলনের শুরুর পূর্বেই আমরা যে মানুষগুলোর জন্য আমরা শোক প্রস্তাব আনয়ন করেছি এই জেলার যারা আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করেছেন আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শুরু করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আজ আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক সম্মেলন, কিন্তু আজকের এই তারিখ আমাদের বিজয়ের দিন, বিজয়ের মাস, 1ই ডিসেম্বর। 1971-এর এই ডিসেম্বরের 16 তারিখেই আমরা বিজয় অর্জন করেছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের বিজয়ের ডেট 16ই ডিসেম্বর। এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশের মতো অনেক দেশ আছে যেই দেশের স্বাধীনতা দিবস আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের মায়ানমার সহ যে পার্শ্ববর্তী দেশগুলোই আছে প্রত্যেকেরই দেশেরই কিন্তু স্বাধীনতা দিবস আছে, কিন্তু কারো কিন্তু বিজয় দিবস নেই। একমাত্র এই বাংলাদেশ আমাদের সেই স্বাধীনতা অর্জন করতে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধ করে আমাদের সেই পরাজিত শক্তি আমাদের অপোজিট পক্ষকে পরাজিত করে আমরা 1971-এর 16ই ডিসেম্বর এই বিজয় অর্জন করেছিলাম। প্রিয় ভাইয়ের আমার, এই বিজয় অর্জন খুব সহজভাবেই কিন্তু হয় নাই। একজন ন দুইজন ন 30 লক্ষ মানুষ, আমরা খুব সহজে মুখ দিয়ে বলি যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের দেশ অর্জন করেছি। আজকের এই এই যে সম্মেলন, এই সম্মেলনে যদি মনে করি যে 20,000 মানুষ উপস্থিত হয়েছে, তাহলে এরকম আরও 5টি সম্মেলনের যতগুলো মানুষ সবগুলো মিলে হবে 1 লক্ষ মানুষ। আর সেরকম 30 লক্ষ মানুষ যারা রক্ত দিয়েছে 9 মাসের সেই যুদ্ধে প্রতিদিন 45,000 করে মানুষ জীবন দিয়েছে 1971-এর মহান মুক্তিযুদ্ধে, এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই জীবনের মাধ্যমেই আমরা এই দেশ স্বাধীন করেছি, যার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগকে। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই 52-এর ভাষা আন্দোলন, 54-সালের নির্বাচন, 62-সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে লড়াই, 66-সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান করে 1970-এর নির্বাচনের মাধ্যমে সমস্ত পাকিস্তানের মেজরিটি পার্টির নেতৃত্ব নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং পাকিস্তান ক্ষমতাসীন দল বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর না করার প্রেক্ষিতেই 1971-সালের ঐতিহাসিক 7ই মার্চ সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে পূর্ব পাকিস্তানের মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সেদিন ঘোষণা করেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো, রক্ত যখন দিয়েছি রক্ত আরে দেবো, এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সারা বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে তুলে নিয়ে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 1971-সালের 16ই ডিসেম্বর এই দেশ থেকে আমরা শত্রু মুক্ত করেছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু বলতে চাই আজকের এই বাংলাদেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো এই বাংলাদেশের জন্ম হতো না, আর বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমি সেই 30 লক্ষ মানুষের মধ্যে দুই একজন মানুষের সেই রক্ত দেওয়ার জীবন দেওয়ার যে ইতিহাস আমরা পড়েছি সেটার থেকে দুই একটি কথা বলতে চাই। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তিনি তার একটা মামলা রায়ে ফাইন্ডিংসে তিনি উল্লেখ করে দিয়েছিলেন এই যে আপনাদের গোপালগঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পিরোজপুর, সেই পিরোজপুরের পৌরসভার কাছেই শহরতলির একটা গ্রাম যদ্দূর সম্ভব কদমতলি কিংবা পলাশতলা, সেই গ্রামে 1971 সালের 5ই জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালালো। হামলা চালিয়ে সেই গ্রামের 315 জন মানুষকে একে একে যাকেই পেয়েছে তাকেই হত্যা করেছে। সেই গ্রামের সকলকে হত্যা করার পর এক ষোড়শী কন্যা নাম তার ভাগীরথী, যার বয়স 19-20 বছর বয়স, একটা সন্তানের জননী অত্যন্ত সুন্দরী রমণী, সেই পাকিস্তানি হানাদার বাহিনীকে সবাইকে হত্যা করলেও সেই ভাগীরথীকে যারা হত্যা করতে পারলো না তাদের লোভ লাগলো তার শরীরের প্রতি, তাকে ধরে নিয়ে আসলো পাকিস্তানি ক্যাম্পে। ক্যাম্পে আনার পর একে একে ওই পাকিস্তানের ক্যাম্পের যতজন পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তার সঙ্গে একে একে তাদের সঙ্গে অত্যাচার নির্যাতন করলো, ধর্ষণ করলো, এবং সেই ধর্ষণের পর গভীর রাত্রিতে ভাগীরথী ভাবছে সে আত্মহত্যা করবে, এজন্য তার শাড়ি খুলে পেঁচিয়ে ফাঁসি কাছটা ঝুলে আত্মহত্যা করতে চাইলো, কিন্তু আত্মহত্যা করার ঠিক পূর্ব মতে তার হঠাৎ করেই তার স্মরণ হলো যে জীবনই যখন দিচ্ছি তাহলে এই শত্রুদের কোনো কিছু প্রতিশোধ নিয়ে জীবন দেওয়াই তো উত্তম, যার কারণে সে শপথ নিল যে সে চেষ্টা করবে তাদেরকে ক্ষতি করার জন্য, তার যে ক্ষতি করেছে তার প্রতিশোধ দেওয়ার জন্য। আস্তে আস্তে ভাগীরথী সেই ক্যাম্পের যতজন পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তাদের সাথে সখ্যতা করে তুলল, সকলকেই সে সন্তুষ্ট করল, এবং সন্তুষ্ট করতে করতে এমন পর্যায়ে সে তাদের বিশ্বস্ত অর্জন করল, এবং বিশ্বস্ততা এমন পর্যায়ে গেল এখন ভাগীরথী ক্যাম্প থেকে তার নিজের বাড়িতেও যেতে পারে, বাড়িতে যায় বাড়ি থেকে আসে, এরকম বাড়িতে যায় বাড়ি থেকে আসতে আসতে সে আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রাখলো, এবং মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রাখার একটা পর্যায়ে একদিন ভাগীরথী সেই ক্যাম্পের 45 জন সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের তার বাড়িতে দাওয়াত দিল, সেই দাওয়াত খেতে গেল, তারা রাজি হলো তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, কারণ তার সাথে তার অত্যন্ত সখ্যতা, সকলেই ভাগীরথীর বাড়িতে দাওয়াত খেতে যাবে, এবং সেই দাওয়াত খেতে যাওয়ার পথে বাহিনী গুলি খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার ক্যাম্পে পৌঁছে গেছে। তাদের আর বোঝার বাকি থাকলো না যে এই ঘটনাটা কে ঘটিয়েছে, এই ভাগীরথী পলাতক থাকলো, পলাতক থাকা মাসখানিক পর তাকে যশোর থেকে এক রাজাকার তাকে চিনতে পেরে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো তাকে পিরোজপুরে, পিরোজপুরে আনার পর পিরোজপুর ক্যাম্পে থেকে তাকে নিয়ে আসলো পিরোজপুরের চার রাস্তায় নিয়ে এসে মাইকিং করা হলো যে একজন বিশ্বাসঘাতক বেইমানকে কে পেয়েছে তার শাস্তি দেওয়া হবে। চার রাস্তার মাথায় নিয়ে এসে তাকে একটা জিপের পিছনে রশি দিয়ে বাঁধলো, দুই পায়ের সাথে বেঁধে সমস্ত পিরোজপুর শহর পাকা রাস্তার উপর সেচিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আবার চার রাস্তার মাথায় আনলো, আনার পর তখনও একটু দেহে একটু একটু প্রাণ আছে, ওই ভাগীরথীর শরীরের রক্ত মাংস হাড্ডি পিরোজপুর শহরের পাকা রাস্তার সাথে আস্তে আস্তে মিশে গেল। আনার পর সেই রাস্তার মাথায় আনার পর তার পায়ে বাধা ছিল যে দড়িটি, সেই দড়িটি খুলে একটা দড়ি নিয়ে এক গাড়িতে বাঁধলো, আরেকটা পা ছেদে দড়ি বেঁধে আরেকটা জিপের সাথে বাঁধলো, বাঁধার পর দুইটি জিপ দুই দিকে টান দিল, ভাগীরথীর শরীরটি দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে গেল, এবং সেই ভাগীরথী ওই পিরোজপুর শহরের চার রাস্তার মাথায় দীর্ঘদিন তাকে লটকিয়ে রাখা হয়েছিল, যাতে মানুষ যাতে কেউ বেইমানি না করে পাকিস্তানিদের সাথে, তার জন্য সেটা অনেকদিন ভরা সেই জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই বাংলাদেশ আমরা বলি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, আমরা যদি বলি এক শুধু ভাগীরথীর রক্তের ঋণকে আমরা প্রতিশোধ করতে পারবো, আমরা কোনোদিন পারবো না। আরেক বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ঠাকুরগাঁ, যার বাড়ি যেই সালাউদ্দিনের ঠাকুরগাঁতে বাড়ি হলো মির্জা ফখরুল ইসলামের বাড়ি, সেই সালাউদ্দিন 1971 সালে SSC পরীক্ষায় পাস করেছে, সে কলেজে ভর্তিও হয়েছে, কিন্তু ইতিমধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, সে কিন্তু আর কলেজের ক্লাস করতে যেতে পারে নাই, বন্ধু বান্ধবরা মুক্তিযুদ্ধে গিয়েছে, সেই সালাউদ্দিনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধে ট্রেনিং করে এসে এখন বর্ডারের দিনাজপুর এবং পঞ্চগড়ের ঠাকুরগাঁর বিভিন্ন বর্ডার অঞ্চলে তারা যুদ্ধ করছে।
এবং যুদ্ধ করতে করতে একদিন সে খবর পেল সেই মুক্তিযুদ্ধের শেষের শেষ প্রান্তে নভেম্বর মাসের ১৬-১৭ তারিখে মুক্তিযুদ্ধের বিজয় মাসের প্রায় এক মাস আগে সে খবর পেল তার বাবাকে রাজাকাররা গ্রেফতার করে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়েছে এই খবরকে বাবার গ্রেফতারের খবর পেয়ে সে থাকতে পারে নাই সে তার বাড়ি থেকে ঠাকুরগাঁ শহর থেকে প্রায় ১৫ মাইল দূরে ছিল সে সন্ধ্যাবেলা খবর পেয়ে সারা রাত পায়ে হেঁটে হেঁটে সে আসলো তার বাড়িতে বাড়িতে আসার সময় ভোরবেলায় যখন সে বাড়িতে প্রবেশ করছে তখন এক রাজাকার তাকে দেখে ফেলেছে চিনে ফেলেছে সে বাড়িতে আসছে দেখা গেল সকাল হওয়ার কতক্ষণ পরেই সেই বাড়িটি পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকাররা ঘিরে ফেলল এবং ঘিরে ফেলে ঘিরে ফেলার পর সালাউদ্দিনকে গ্রেফতার করলো নিয়ে গেল সালাউদ্দিনের মা সেই পাকিস্তানি রাজাকারদের পায়ে ধরে কান্নাকাটি করলো আমার সন্তানকে তোমরা মেরো না তারা তার মার কাছে প্রতিশ্রুতি দিয়ে গেল তোমার সন্তানকে আমরা মারবো না তারপর দেখা গেল কি সালাউদ্দিনকে সে ক্যাম্পে নিয়ে অসম্ভব নির্যাতন করলো তাকে শুধু প্রশ্ন করলো কোথায় মুক্তিযোদ্ধারা আছে কোথায় তারা অ্যাম্বুশ নিয়ে আছে কোথায় তারা ক্যাম্প করে আছে তাদের কিছু তথ্য তার কাছে দিলে তাকে ছেড়ে দেবে এই কথা বললো কিন্তু তার উপর এত অত্যাচার নির্যাতন করলেও সে ভুলেও একটি কথা উচ্চারণ করলো না তারপর দেখা গেল কি ঠাকুরগাঁতে একটা চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার বাঘ আছে ভাল্লুক আছে সিংহ আছে সেই চিড়িয়াখানায় সেই সালাউদ্দিনকে নিয়ে গিয়ে তার প্রথমে শরীর থেকে একটি হাত একটি পা কেটে তার চোখের সামনে সেই ক্ষুধার্ত বাঘের কাছে দিল সে বাঘ খেতেছে তারপর দেখা গেল কি সেই সালাউদ্দিনকে চ্যাংদানা করে সেই বাঘের সামনে নিক্ষেপ করে দেওয়া হলো সালাউদ্দিনকে এবং সেই সালাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা তাকে সেই বাঘটি খাবলে খেবলে মানুষের সামনে এবং এই দৃশ্যটি দেখানোর জন্য পুরো ঠাকুরগাঁ শহরের মাইকিং করে সমস্ত মানুষকে সেই জায়গায় আনা হয়েছে যে একজন মুক্তিযোদ্ধা ধরেছে তার পানিশমেন্ট কিভাবে হয় মানুষকে দেখানোর জন্য তা আমি বলি আজকে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত বাংলাদেশ এই বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত যেমনি ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আল জিরারে সেই বক্তৃতায় বলেছিল বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত এক শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে আজকের এই বাংলাদেশও ঠিক দুই ভাবে বিভক্ত হয়ে গেছে এক আওয়ামী লীগের নেতৃত্বে দিন মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আর স্বাধীনতা রাজাকার আলবদর আলসাম মুক্তিযুদ্ধ বিরোধিতা নিক্ষেপ করেছে আল্লাহ পাক তাকে রক্ষা করেছে আজকে সেই শক্তি অপর শক্তি আজকে এই স্বাধীনতার মাসে এই বিজয়ের মাসে তারা আজকে লম্পজম্প করছে ১০ই ডিসেম্বরের পর খালেদা জিয়ার নেতৃত্বে নাকি বাংলাদেশ চলবে আজকে আমরা বলতে চাই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতা যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা ভুলণ্ঠিত করে আজকে ওই ৭১ রাজাকার আলজোদা আলসাম আজকে তারা এই বাংলাদেশকে তারা দখল করতে চায় এই বাংলাদেশকে তারা পাকিস্তান বানাতে চায় সেই কারণে আমরা বলি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এই যে মাটিতে শুয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই মাটির আজকে গোপালগঞ্জ জেলায় আজকে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সেই ১৯৭১ রাজাকার আলবদর আমাদের একবার যাদের পরাজিত করেছিলাম তাদেরকে এই আন্দোলনের মাধ্যমে আবারও পরাজিত করে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন এই বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার শপথ দিয়ে আজকে আমরা এই জায়গায় সম্মেলন থেকে আমরা বিদায় নিব আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জেলা আওয়ামী লীগের আজকের এই কাউন্সিল অধিবেশনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের গোপালগঞ্জের গর্ভ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সভাপতি শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি জননেতা জনাব আলহাজ আকরামউদ্দিন আহমেদ জননেতা জনাব কাজী আলহাজ আকরামউদ্দিন আহমেদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে
সুন্দর উজ্জ্বল সূর্য উজ্জ্বল এই দিনে এই দুপুর বেলায় আমাদের প্রিয় জন্মভূমি গোপালগঞ্জের আজকে ত্রিবার্ষিক আওয়ামী লীগের সম্মেলনের আজকে যিনি পৌরোহিত্য করছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি আর কেউ নন তিনি হলেন জনাব চৌধুরী আমদাদুল হক সাহেব বীর মুক্তিযোদ্ধা আর আমাদের মাঝে যিনি প্রধান অতিথি তিনি শুধু আপনাদের আমাদের নেতাই না আমার ছোট ভাই কারণ একটা সম্পর্ক আমার রক্তের সাথে আছে সুতরাং আজ তার প্রধান অতিথি তাকে বারবার আমি দেখি অনেকেই দেখতে পারি না কেননা বঙ্গবন্ধু নাই শেখ কামাল নাই শেখ জামাল নাই মনি নাই মনি আর আমি প্রায় সমসাময়িক ছিলাম আমার এক বছর আগেও মেট্রিক পাশ করেছে সুতরাং আমি তো অনেকের স্মৃতি আমি বহন করি তাই আজকের এই প্রধান অতিথি সম্বন্ধে বলতে পারি যে এই বাংলাদেশে সবচাইতে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আট বার সুতরাং আজকে এখানে দাঁড়িয়ে আর একজনের কথা একটু আগে উনি বলে গেলেন কাল রাত্রে ওনাকে ফোন করেছিলাম যেহেতু আমার বাড়ি গোপালগঞ্জ কোঠালি পাড়ায় তাই আমি বললাম ওবায়দুল কাদের ভাই আপনি আসবেন তো বলে আকরাম ভাই আমি আসবো উনি চলে গেলেন ওনার কথা বলতে গেলে এই যে সেলিম সাহেবের কথা বলেছে সেলিম সাহেবের সেই সেই যেদিন সেই বাংলার বাণীতে কাজ করতেন ওনরা তখনও আমি অনেকবার মনির সাথে দেখা করার জন্য ওই বাংলার বাণীতে আমি গিয়েছি যখন আমি পড়তাম সুতরাং সেখানে ওনরা একসাথে কাজ করেছে পঁচাত্তরের আন্দোলনে পঁচাত্তরের সেই সেই নির্মম সেই ঘাতকেরা যেদিন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করেছিল তারপর এই বাংলাদেশের চেহারা আপনারা অনেকটা দেখেন নাই আমরা দেখেছি আমি পাকিস্তান দেখেছি ব্রিটিশ আমল দেখেছি ছোটবেলা বাংলাদেশও দেখছি তাই আপনাদের মাঝে বলি কোথার থেকে কোথায় আমরা এসে গেছি কোথায় ছিলাম এই স্বপ্ন যারা দেখেছিল তাদের প্রণালী পনেরোই অগস্টে শেষ করে দিয়েছে তারা ভাবতেও পারেনি আল্লাহর মায়ের সবার শেষ মায়ের তারা ভাবে নেই যে জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে তার বোন শেখ রেহানা বেঁচে থাকবে এবং এই দেশ আবার তাদের হাতে এমনভাবে পরিচালিত হবে যে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ ওয়ান অফ দি শ্রেষ্ঠ কান্ট্রি এবং বিশেষ করে আমি ব্যবসায়ী হিসেবে বলতে পারি যা আজকে একটা কথা জেনে রাখেন আর ২৫ সালের মধ্যে সারা বাংলাদেশ সারা বিশ্বে ৯ নম্বর ভোক্তাকারী দেশ হবে নেত্রী প্রায় বলে আমার দেশের উৎপাদন যদি আমি করতে পারি আমার ১৬-১৮ কোটি মানুষ এরাই তো তোমার জিনিস কিনবে তাই আমরা আজকে সারা বিশ্বের আমরা আমরা ব্রিটিশকে আমরা সুইজারল্যান্ডকে আমরা জার্মানিকে ক্রস করে আমরা ২৫ সালে এই দেশে সবচাইতে বেশি জিনিসপত্র ক্রয় বিক্রয় হবে এবং আপনারা জেনে রাখেন যে ২০৪০ সালে আমাদের দেশের সেই যে বাইশের মানে ইকোনমিকের সাইজ হবে ১ ট্রিলিয়ন মানে ১০০০ কোটি আমার ১০০০ কোটি ডলার সুতরাং এইটা বললাম এই জন্য যে বাংলাদেশ কোথায় আর তারা কি ভেবেছিল আর বাংলাদেশ আজ কোথায় গেছে সেই জন্য আপনাদের কাছে এটুকু বলবো যে আমরা গোপালগঞ্জ আমরা শুধু আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ বাংলাদেশের অনেক মানুষে করে ইনশাল্লাহ এবং সেই জন্যই তো আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আওয়ামী লীগের সেই জন্ম সেই ১৯৪৯ সালে সেই দিন থেকে আজকে ৭২ বছর বয়স আওয়ামী লীগের ওই ইন্ডিয়ার কর্মে কংগ্রেসের পরেই এই উপমহাদেশে আওয়ামী লীগ সবচাইতে অনেক বেশি প্রাচীনতম দল এবং জেনে রাখেন যে এই ৭২ বছরের মধ্যে বাংলা বঙ্গবন্ধু ৩.৫ বছর আর নেত্রী ২০ বছর হবে আর বাকিটা আমাদের সম্পূর্ণই আমরা বিরোধী দলে থাকতে হয়েছে বাংলা পৃথিবীর ইতিহাসে নাই কোনো দল ২১ বছর ক্ষমতার বাইরে থেকে আবার সে ক্ষমতায় চলে আসে এরা খুব সম্ভব হয় না যদি মানুষের সাথে
মাটির সাথে অন্তরের সাথে যদি সম্পর্ক না থাকে সেই দলের সেই দল ফিরে আসতে পারে না। সেই দল ফিরে আসছে বঙ্গবন্ধুর রক্ত ছিল সেই জননেত্রী শেখ হাসিনার ভিতরে, তাই তো আমরা ফিরে আসতে পেরেছি। তাই আজকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের উপস্থিতি দেখে আমার মনে হয় ওই ফখরুল কি বলে যদি জিয়াউর রহমানের কথা ওর সুইচ দিলে মানে হুইসেল নিয়ে নাকি বাংলাদেশ হয়ে গেছে, আর ওর ছেলে সেই কয়েদি সেই টেমস নদীর পাড়ে থেকে বলবে ষড়যন্ত্র করবে আর বাংলাদেশ বিএনপি হয়ে যাবে, বাংলাদেশ রাজাকার হয়ে যাবে, এইটা কোনোদিনই সম্ভব না ইনশাল্লাহ আপনারা যতদিন বেঁচে আছেন। তাই আমি যে বলছি আপনাদের সাথে অন্য আওয়ামী লীগের সাথে আমার সাথে আপনার সাথে সম্পর্ক কি, এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই মাটির রক্ত থেকে এবং এই মাটির রক্তই আওয়ামী লীগ দিয়ে গেছে, আবার এই মাটির রক্ত যে শেখ হাসিনা সেই আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে এবং সারা বিশ্বে এমন কোনো দেশ নাই এমন কোনো জাতি নাই যে নেত্রীকে প্রশংসা না করে। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা হবেন আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অ্যাম্বাসেডর মানে দূত। আমরা গোপালগঞ্জের লোক যেন এমন একটা কাজ না করি যার জন্য নেত্রীর বা আওয়ামী লীগের একটা ভোট কমে যায়। আমরা হব আদর্শ, আমরা হব মানুষের কাছে নমনীয়, আমরা অহংকার করব না অহমিকা করব না, আমরা বিনয়ী হব এই জন্য যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে বঙ্গবন্ধু এই মধুমতির পাড়ে এই বাঘাই নদীর পাড়ে জন্মগ্রহণ করেছিল আমাদের এখানে, আর জননেত্রী শেখ হাসিনার পর্যন্ত জন্ম হয়েছিল এই টুঙ্গিপাড়ার মাটিতে, এরপরে তার ছোট ভাই বোন ঢাকায় জন্মেছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই মাটিতে জন্মেছে, বঙ্গবন্ধু এই মাটিতে জন্মেছে, সুতরাং আপনি আমি এই মাটিতে জন্মেছি, সুতরাং এই মাটির যে নেতা তাদের কোনো ক্ষতি হোক এই আওয়ামী লীগের ক্ষতি হোক, আগামী ইলেকশনে আমাকে ভোটের জন্য চিন্তা করতে হোক, এই গোপালগঞ্জের মানুষ যারা প্রমাণ করতে পারে যে আমরা আমাদের নেতা যেমন উদার ছিলেন মানুষকে ভালোবাসতেন, ওনার বইতে লেখেছেন যে মানুষকে ভালোবাসার চাইতে আর কোনো কিছুতেই আর কিছু এত আনন্দ পাওয়া যায় না। তাই সবার বিশ্বাস করতে হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আমাদের হাদিসে আছে ফাইউন্নাসে খাইউন্নাস, খাইউন্নাস তার অর্থ মানুষের মধ্যে বান্দার মধ্যে সেই শ্রেষ্ঠ বান্দা যে বান্দা অন্য বান্দাকে সাহায্য করে, এই বান্দাই ছিল বঙ্গবন্ধু, এই বান্দাই আমাদের শেখ হাসিনা। সুতরাং আল্লাহ যদি খুশি থাকে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে যদি সাফায়েত করে তাই এই বাংলার মাটি থেকে এই আওয়ামী লীগকে কেউ দূরছাত করতে পারবে না, এই বাংলার মাটি থেকে 25 বছর চেষ্টা করেছে, 19 বছর চেষ্টা 19 বার চেষ্টা করেছে, 3-4 জায়গায় আমি নিজে ব্যক্তিগতভাবে ছিলাম, আমিও বেঁচে আছি ইনশাল্লাহ, নেত্রীও বেঁচে আছে, আমাদের শেখ সালিম সাহেব বেঁচে আছে, ওই নইমের মতো এই যে এই যুবক সম্প্রদায় এরাও বেঁচে আছে, এই সায়েম বেঁচে আছে, এখানে আরো অনেকে আছে আমাদের এমপি সাহেবরা আপনারা আছেন। আপনাদের কাছে একটাই প্রতিজ্ঞা শুনতে চাই যে আপনারা মন দিয়া প্রাণ দিয়া হৃদয় অনুভূতি দিয়া সমস্ত সস্তা দিয়া সমস্ত আন্তরিকতা দিয়া আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, জননেত্রীকে ভালোবাসেন এবং আগামী নির্বাচনে আপনারা সবাই নিজে ভোট দেবেন না, সারা দেশের যারা ভোটাররা আমাদের এই জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভোট দেয় এর ব্যবস্থা আপনাদের কাছে মোকাবেলা করেছে, এটা একটা বড় অর্জন। আর একটা হলো সবচাইতে বড় কথা যে এক সারা বিশ্বের ইতিহাসে নাই যে এক দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের এত এত পোল লাগে এত নদী 100টা ব্রিজ একদিনে উনি ওপেন করেছে, এর চাইতে বড় কথা আর কি হতে পারে। আজকে সেই বলে পাথুরিয়া থেকে তেঁতুলিয়া থেকে পাথুলিয়া আর ইজ টেকনাথ থেকে তেঁতুলিয়া এর মধ্যে ফেরি লাগে না, আমি আগে চিঠাঙে থাকতাম
চিটাং থেকে ঢাকা আসতে একটা ফেরি লাগতো, আর এই ফেরির কথা বলতে গেলে যত বছর বয়স আমার আমি বলি বয়স পলাই রেখে লাভ নাই, আমার বয়স 80 বছর। এই 80 বছরে মেট্রিক পাস করার পরে এই পদ্মা নদী পার হয়েছি বারবার, কত কষ্ট, ঈদের সময় এই রাত্রি ভরে ফেরি গেছে থেকেছি, ইলিশ মাছ ভাজা খেয়েছি, না করেছি কি, এই পদ্মা ব্রিজ জীবনে ভাবি নাই, এই পদ্মা ব্রিজ দিয়ে কালকে আমি বাড়ি থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি বাড়ি থেকে এসেছি, এই এই ঢাকায় গিয়েছি, এবং আজকেও আমি কাল সন্ধ্যায় এসেছি 2.5 ঘন্টায়। সুতরাং এটার চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না। এরা বলেছে, খালেদা দিয়ে বলছে, ওই যে ভাঙ্গা চূড়া কি জানি বানিয়েছে, তোমরা ওই পদ্মায় উঠবা না, তার পদ্মা ব্রিজে উঠবা না, ভাঙিয়ে তোমরা পড়ে যাওয়া, তা তুমি উঠো না, তোমার দল জানি ওঠে না। সেদিন তো ফখরুল ইসলাম এই পদ্মার উপর দিয়ে চলেছে। আরে বাবা, তোমরা তো, আমি তো ক্যান্ডিডেট না, যারা ক্যান্ডিডেট তাদের সঙ্গে তোমরা উঠাইও, কেননা এত কিছু করে লাভ নাই। আমি এইটুকুই আজকে আপনাদের কাছে বলতে চাই যে এই বঙ্গবন্ধু কি করে গেছে জানেন, এই দিনের সাথে যে একটা আমাদের ছিটমহল ছিল জানেন আপনারা, একটা অংশ ইন্ডিয়ার মধ্যে ছিল, সেটা আমরা পেয়েছি নেত্রীর সময়। আমরা পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি সারা ওয়ার্ল্ডে, এই এরা কি বক্তৃতা শুনতে চায় না, এরা কি জন্য শুনতে, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের বিশেষ অতিথি মহোদয় বক্তব্য রাখছেন, আপনারা দয়া করে সব নামাইয়া নিচেই বসেন, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা একটু বসেন। আপনাদের আপনাদের নেতা আমারও নেতা, শেখ সেলিম সাহেবের ফটো এবং দিয়ে এত বার তো দেখানোর দরকার নাই, আপনারা অন্তরে রাখবেন, এখানে রাখবেন না, হৃদয়ে রাখবেন, তার কথা শুনবেন, সেটাই বড় কথা। এইখানে সেলিম সাহেবের সই দিয়ে তো কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। সুতরাং আমি বলতে চাই, নেত্রী এই যে কি উনি পাওয়ারে আসার পরে 96-এর পরে উনি কয়েক মাসের মধ্যে আমাদের সে ত্রিপুরা অন্য রক্তাক্ত জায়গায় ছিল, সেইটা উনি তৃতীয় কোনো শক্তি